গুড মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। এখন হাঁটতে বেরোবো, আর আজকে হাঁটতে বেরোনোটা একটু অন্যরকম প্ল্যান আছে। আজকে আমরা দু একজন বন্ধু, মানে চার পাঁচজন বন্ধু মিলে আমাদের হাঁটার পথে একটা দুটো জগদ্ধাত্রী ঠাকুর পড়ে, আজকে একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখে আসবো, আপনাদেরকেও দেখাবো, আপনারাও আমার সাথে সাথে থাকবেন, আপনারাও দেখবেন বর্ধমানের দু একটা জগদ্ধাত্রী পুজো বা জগদ্ধাত্রী ঠাকুর। চলুন তাহলে যাওয়া যাক, আর কিছু দূর গিয়েই বন্ধুদেরকে পাবো। আমি বাড়ি থেকে তো হাঁটা একাই স্টার্ট করি, তারপর সকলের সাথে যেতে যেতে আপনাদের পরিচয়ও করাবো আর কেমনভাবে কাটবে আজকে সকালটা মা জগদ্ধাত্রীর দর্শন দিয়ে। চলুন আপনাদের দেখাই। কিছুটা রাস্তা আমাকে একা একা যেতে হয়, এরপর আবার আস্তে আস্তে দু একজন সঙ্গী হয়। দুজন সাথীকে পেয়ে গেছি, এবার আস্তে আস্তে চলুন আরও দু একজন সাথী আমাদের সাথে জয়েন করবে। আমরা থাকি তো অনেকজন, কিন্তু এই বুঝতেই তো পারছেন শীতকাল পড়ছে, সব এখন থেকে ঢুকে গেছে আর বেরোতে চাইছে না। কয়েকজন আমরা এই টিমটাকে বাঁচিয়ে রাখি শীতকালটা, দেখতে পাবেন আপনারা। এখন দুজন পেলাম, আরও দু চারজন হবে। আমরা আজকে হাঁটতে কোথায় যাবো সেটা বলুন। হ্যাঁ, আমি বলেছি আজকে সকালেই বেরোনোর সময় বললাম যে আজকে আমাদের একটু প্রোগ্রামটা অন্যরকম আছে, যে রাস্তা দিয়ে হাঁটি সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা জগদ্ধাত্রী ঠাকুর দেখবো, যা দেখবো আপনাদেরকেও দেখাবো। ওই যে আরেকজন সাথী দেখুন কত তারা আগে আগে চলে যাচ্ছে ক্যামেরার বাইরে, ওই দেখছেন ও বেশি বেশি হাঁটবে আর কি, আমাদের সাথে হেঁটে হচ্ছে না ওর। যাই হোক, চলুন বাকি দুজনকে সাথে নিয়ে আবার আপনাদের সাথে দেখা করছি। কৃষ্ণ স্যার পার্কের সামনের রাস্তা মোটামুটি সকাল থেকেই ভালোই যানবাহন চলাচল শুরু হয়ে যায়। এই যে স্কুল যাচ্ছে, স্কুলের গাড়ি, দুজন জয়েন করলো আমাদের সাথে, মোটামুটি আমরা চারজন এখন জয়েন হলাম, বাকিটা মনে হয় আজকে আর হবে না। জানানো হয়নি। এই যে বাবা, রমা বৌদি তো আগে আগে চলে যাচ্ছিল তখন। ঠিক আছে, চলুন এরপর দেখা যাক কিরকম মা জগদ্ধাত্রী দর্শন পায়, সবাই মিলে দেখব। এই দেখুন, এদের মর্নিং ওয়াক শেষ হলো বোধ হয়, সব বাড়ি যাচ্ছে, তারা সব ফিরে যাচ্ছে হেঁটে, এদের শরীরচর্চা হয়ে গেল। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম মায়ের কাছে। খুব সুন্দর, বেশ ছোট্টর মধ্যে দারুণ মায়ের মূর্তি করেছে। আমরা সব প্রণাম সেরে নিলাম, তারপর আর একটু হেঁটে গিয়ে বড় মায়ের মূর্তি আছে সেখানে গিয়ে দেখলাম। চলুন আপনাদেরও দেখাই। ওপরে ছাদটা করেছে আমাদের জাতীয় পতাকার ডিজাইনে, খুব সুন্দর লাগছে। আমাদের দেখা হলো মোটামুটি, এখন আমাদের ওই যে আর কিছু কাছাকাছি নেই, দুটোই আমরা পেলাম, দুটোই দর্শন করলাম, আপনাদেরও দেখালাম। সূর্যি মামা হালকা করে দেখা দিচ্ছে, দেখতে পাচ্ছেন, ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া। ঠাকুর দেখে চলে এলাম আমরা চায়ের দোকান, আমাদের প্রিয় ভাই রানার চায়ের দোকানে। তো সেখানে একজনের খুব ভালোবেসে দেওয়া ঠেকুয়া আর চা খেয়ে খুব মজা করে আনন্দ করে আমরা বাড়ি ফিরে এলাম। Thank you.
সব চা খেতে এসেছি। আমার চা এখনো আসেনি, আমি তো র চা খাই। এই দেখুন এদের সব দুধ চা এসে গেছে, এরা দুধ চা খাচ্ছে। আর আমার র চা এখনো আসেনি, আসুক এলে রান্না দিচ্ছে। ভালো ভাই, ও ছাড়া আমাদের চলে না, আমরা প্রত্যেক শনিবার তো আসি, মাঝে মধ্যেও আসি। আমার টাসুক এই দেখুন আমার র চা এসছে, আর আমি একটু গরম ধরতে একটু অসুবিধা হয় ফেলে দিই, তাই না? আমাকে একটু স্পেশাল প্লেট দেয়, তাই নিয়ে আমাদের এই যে মধ্যমণি যিনি আছেন উনি কান্নাকাটি করছেন যে কি সুন্দর প্লেট দেয়, শুধু প্লেটে হাতে চা ধরিয়ে দেয়। প্লেটের জন্য র চা খাবো, মানে চিন্তা করুন এক কাপ পাঁচ টাকার র চায়েও যদি এই রকম হয়। আমি র চা খাবো, প্লেট দিচ্ছি কেন দেখো। আচ্ছা, প্লেট দিলে ও র চা, প্লেটের জন্য র চা খাবে। আমি খাই এবার চাটা। হিংসা হবে না বলুন, একটা প্লেট দিয়েছে আর আমাদেরকে একটা প্লেট দেয়নি, হাতে ধরে দিয়েছে। এই যে সব বসে আছে, এই যে চা খাওয়া হয়ে গেছে, হজমও হয়ে গেছে। আপনাদের সবাই এসছে আজকে, সবাই এসেছিল, আমরা জগদ্ধাত্রী দেখতে গেছিলাম, দেখে আবার এদিক দিয়ে গেলাম, এদিক দিয়ে দেখি চাকরি।